হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে ভিডিও টপিকটি হলো যে কৃষি ব্যাংকে যদি আপনি মানে 3 মাস পর পর যদি মুনাফা ভিত্তিক টাকা জমা রাখতে চান, ফিক্সড ডিপোজিট মানে এফডিআর করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হলো যে কৃষি ব্যাংকের আপনার যে ত্রৈমাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় প্রকল্প, সো এই প্রকল্পের আওতায় আপনি যদি 1 লাখ বা তার অধীনে বেশি টাকা রাখেন, তাহলে ওই টাকার আপনি 7.50% এর পরিমাণ টাকা প্রত্যেক 3 মাস পরপর উত্তোলন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সুন্দরভাবে বলে দিয়েছে কৃষি ব্যাংকের ওয়েবসাইটের থেকে যে আপনি যদি 3 বছরের জন্য আপনাকে মিনিমাম ফিক্সড করতে হবে, এটা কিন্তু তাদের মানে ক্রাইটেরিয়া, মানে আপনাকে রাখতেই হবে 3 বছরের জন্য। তেমন টাকার পরিমাণটা মিনিমাম 1 লক্ষ থেকে তার অধিক যত হয় সমস্যা নেই, বাট 1 লক্ষ মিনিমাম হতে হবে। এবং ওই আপনার টাকা থেকে তারা সুদের হার দিবে 7.50%, ঠিক আছে। সো আমি একটা হিসাব করে দেখলাম, যদি 7.50% যদি আমি 1 লক্ষ টাকা রাখি, তাহলে আমি 750 টাকা পার মান্থ পাওয়ার কথা। এবং 750 থেকে যদি আমি 3K গুণ দিই, কারণ যেহেতু আমি 3 মাস পর পর আমি টাকাটা উইথড্র করব, সো এখানে 2250 টাকা আসার কথা। কিন্তু এখানে দেখাচ্ছে যে 1875 টাকা প্রতি 1 লক্ষ টাকা যদি আমি ফিক্সড করে রাখি 3 বছরের জন্য, তাহলে আমি 3 মাস পর পর এই টাকাটা উত্তোলন করতে পারবো। সো এখন আমি জাস্ট একটা জিনিস বোঝাবার জন্য এটা করছি। সো আমার যেহেতু এরা ওইখানে বলে দিয়েছে সুদের হারটা 7.50% থাকবে, সো এই হিসাবে কিন্তু টাকা আসার কথা হলো আপনার 3 মাসের পর পর 2250 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে 1875 টাকা। সো এটার মিন হলো 375 টাকা আপনার ভ্যাট মেবি মানে কেটে নেওয়া হবে, যেহেতু এখানে বলা আছে যে কর কর্তন করা হবে। সো মেবি এটার জন্য আর কি 375 টাকা আপনার কর কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন। তো আমি আসলে এটা শিওর কিনা সেটা বলতে পারবো না, জাস্ট আমি একটা হিসাব করে যেটু দেখলাম সেটাই বলতে পারলাম। আর যদি 7.50% করে সুদের হার দিত, তাহলে আপনার প্রতি মাসে টাকা হয় আপনার প্রায় 750 টাকা। এবং 750 টাকা যদি আমি 3 মাস দিয়ে গুণ দিই, তাহলে 2250 টাকা আসার কথা। সো এই জাস্ট ছিল আর কি বন্ধুরা ভিডিওটা। এবং এটার যে আপনার এবিলিটি থাকতে হবে, মানে এলিজিবিলিটি থাকতে হবে, সেটা হলো মিনিমাম এজ থাকতে হবে 18 বছর, এবং অফকোর্স বাংলাদেশের সিটিজেন থাকতে হবে। এবং আপনার যে যেটা করতে হবে, যে আপনি যদি এই টাকাটা ফিক্সড করতে চান, তাহলে আপনার নিকটস্থ যে কৃষি ব্রাঞ্চ আছে, কৃষি ব্যাংকের ব্রাঞ্চ, সেখানে যান। যাওয়ার পর আপনি একটা ফর্ম দিবে তারা, সেই ফর্মটা আপনার সুন্দর করে ফিল আপ করে দিবেন। এবং সেই ফর্মের সাথে আপনাকে 2টা পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে, এবং আপনার একজন নমিনি লাগবে, ঠিক আছে। দেন আপনার বাংলাদেশে NID-র ফটোকপি লাগবে, এবং আপনার নমিনিরও 1 কপি ছবি লাগবে। দ্যাটস ইট। আপনার এইগুলো ডকুমেন্ট যদি আপনারা সব কিছু ফিল আপ করে দেন, দেন আপনি টাকা ফিক্সড করে রেখে আসতে পারেন, এবং ওইখান থেকে আপনি প্রতি 3 মাস পর পর আপনার 9,500 টাকা তুলে নিতে পারবেন। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। জাস্ট এই ভিডিওটি ছিল আপনার কৃষি ব্যাংকের যে 3 মাস পর পর যে প্রফিট স্কিমটা, সেটার উপরে। সো এইরকম আর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেককে। সো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।